আয়োজনের সম্মানিত সভাপতি, আমাদের কিং অফ দ্য আর্ট। আজ থেকে ঠিক এক বছর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে শিল্পের রাজা বা কিং অফ দ্য আর্ট উপাধি দিয়েছিলেন সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পের রাজা, আমাদের সকল ক্ষেত্রে তার বিচরণ অসাধারণ। বছর ঘুরে যখন সময়টা 2024-এর 7ই অক্টোবর, তখন এই লিয়াকত আলী লাকী দুর্নীতিতে রীতিমতো পরিণত হয়েছেন শিল্পের রাজায়। শিল্পকলা একাডেমিতে নিজস্ব সিন্ডিকেট দিয়ে ভুয়া বিল ভাউচার দেখিয়ে প্রায় 100 কোটি টাকা অর্থ আত্মসাৎ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য সবকিছুতেই যেন সিদ্ধহস্ত ছিলেন লাকী। 2016 সালের 11 মার্চ শিল্পকলা একাডেমিতে দেয়া নিয়োগের এক পরীক্ষায় মেধাভিত্তিক লিখিত পরীক্ষার নাম্বার পরিবর্তন করে উত্তীর্ণ করানো হয় লাকীর পছন্দের লোকদের, যা দেখলে স্পষ্ট বোঝা যায় সিন্ডিকেটের লোকেরা নাম্বার জালিয়াতি করেছিলেন এই নিয়োগ প্রক্রিয়ায়। এই নিয়োগে দুর্নীতির যথাযথ প্রমাণ থাকায় রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে লাকী সহ আরও 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের বিশেষ অনুবিভাগের উপপরিচালক সুমিত্রা সেন। মামলার নথি থেকে জানা যায়, লিয়াকত আলী লাকী ও তার অনুগতদের থেকে সংগৃহীত ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে 10 থেকে 23 জনকে নিয়োগ দেওয়া হয়। পরে তাদের বেতন ভাতা বাবদ সরকারি তহবিল থেকে গৃহীত 8,28,495 টাকা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎ করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন দুদকের মহাপরিচালক, জানিয়েছেন এই অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে লিয়াকত আলী লাকীর। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মহোদয়কে, এবং তাদের লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বর বাড়িয়ে এই অপরাধটি করা হয়েছে। বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন এই মামলার তদন্ত আটকে রাখলেও হয়নি শেষ রক্ষা। সংশ্লিষ্টদের আশা, শিল্পকলার সাবেক দুর্নীতিবাজ ডিজির এই মামলা আমলে নিয়ে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস।